আজ বুধবার 18ই ভাদ্র 2024 সালের 4ঠা সেপ্টেম্বর। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং সব বুধায় নমঃ। বিদ্যা, বুদ্ধি, ব্যবসা, স্টক মার্কেট, শেয়ার মার্কেটের কারকতত্ত্ব গ্রহ, ট্রেডিংয়ের কারকতত্ত্ব, কমিউনিকেশান স্কিলের কারকতত্ত্ব বুধ। আর আজকের দিনে এই 4ঠা সেপ্টেম্বর বুধবারের দিনেই কিন্তু বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে সম্মিলিত হবে সিংহ রাশিতে, এবং যার ফলস্বরূপ আপনাদের রাশির ক্ষেত্রে বুধাদিত্য নামক একটি রাজযোগ সংগঠিত হচ্ছে, যার ফলস্বরূপ আগত প্রায় 12টি দিন 16ই সেপ্টেম্বর পর্যন্ত বুধের কৃপায় জীবনে বহুলাংশে পরিবর্তন আসতে চলেছে। অলরেডি কিন্তু চ্যানেলে সেপ্টেম্বর মাসের ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। শুভ সংখ্যা 2, শুভ রং সাদা। আজ আপনার শরীর স্বাস্থ্য নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করবার কোনো প্রয়োজন নেই। আপনার চারপাশে থাকা মানুষজন আপনার মনোবল উদ্দীপনাকে জাগিয়ে তুলবে। অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে, বিলম্বিত অর্থকরী পরিশোধ হয়ে যাওয়ার দরুন আর্থিক অবস্থান উন্নত হবে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও বাড়বে। আপনার যা দরকার তা চারপাশে কী ঘটছে সেদিকে সচেতন থাকুন। যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক না, তাদের সাথে থেকে আপনার সময় নষ্ট হচ্ছে, চেষ্টা করুন তাদের সঙ্গ ত্যাগ করবার। আজ অপরিচিত কোনো ব্যক্তি, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা আপনাদের মধ্যে কলহের কারণ হতে পারে, কান পাতলা যেন হবেন না। অন্যকে বিশ্বাস করবার আগে আপনাদের সম্পর্কের বুনিয়াদকে পরীক্ষা করুন। আজ রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে, তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততিদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। আপনার চারপাশে কী ঘটছে সেদিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন।